দর্শক, সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আর রুবেল, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আপনি? জিতেন্দ্র, আপনাকে ধন্যবাদ। আমরা যদি বলি যে আজকে বাজারে নিত্যপণ্যের কথা যদি বলতে হয়, তাহলে শীতের মৌসুম, এই শীতে কিন্তু সবজি বাজারে প্রচুর পরিমাণ, তাহলে বলতেই পারি যে সবজির বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। রাজধানীর প্রতিটি ক্রেতাই বলছেন যে সবজিতে কিন্তু তারা স্বস্তি পেয়েছেন বা কম দামে সবজি কিনতে পেরেছেন। কিন্তু আমরা সবজির পাশাপাশি যদি আরেকটু ইনফরমেশন জানিয়ে রাখি যে যেটা মাছ মাংস রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই। আমি সবজির কথা একটু বলে রাখি যে সবজির প্রতিটি সবজি হাতের নাগালে রয়েছে। সকালে আমরা যখন এসেছিলাম কয়েক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে 50 টাকার মধ্যেই প্রতিটি সবজি, দুই একটা সবজি বাদে 50 টাকার মধ্যেই কিন্তু প্রতিটি সবজি বিক্রি হচ্ছে। যেরকম সিম একটা সময় আমরা দেখেছি যে 100 টাকার উপরে কিন্তু সেই সিম কিন্তু কমে একদমই হাতের নাগালে চলে আসছে, 60-70 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য সবজির কথা যদি বলি, যেমন আপনার আলু, সেটা বিক্রি হচ্ছে নতুন আলু 30 টাকায়। এছাড়া আপনার অন্যান্য যে বরবটি রয়েছে, বেগুন রয়েছে, এই সব সবজিও কিন্তু 30 টাকা 40 টাকার মধ্যেই রয়েছে। এছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেই শাকসবজিও কিন্তু হাতের নাগালে। সব মিলিয়ে তিনি এই শীতের বাজারে সবজিতে স্বস্তি ফিরেছে, ক্রেতা সবজিতে সবজি কিনে তারা স্বস্তি পেয়েছেন। তবে অন্যান্য যে বাজারগুলো রয়েছে, যেমন মাছ মাংস বা নিত্যপণ্যের প্রতিদিন যেটা কিনতে হয়, সেখানে কিন্তু এখনো স্বস্তি ফিরেনি। তো আমরা রয়েছি কারণ বাজারে, সারাদিন দেখব, পরে আসলে আরো আপডেট জানাতে পারবো। তো রয়েছিল আমার কাছে কারণ বাজার থেকে।